দেখে নিলাম আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের পরিচিতি। চলুন ফিরছি আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, কিডনি রোগ নিয়ে আমরা এবং এই রোগের কিভাবে চিকিৎসা করা হয়, আধুনিক চিকিৎসা, এর প্রতিরোধ কিভাবে সম্ভব, এই সম্পর্কে তো আপনার কাছ থেকে জানবই। তবে তার আগে আপনারই একজন রোগী মোহাম্মদ জহুরুল ইসলাম, ওনার কাছ থেকে একটু জেনে আসতে চাই কি নিয়ে আপনার কাছে গিয়েছিলেন। মোহাম্মদ জহুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়েলকাম। আমি সত্যিকার অর্থে 2008 সনে আমার হার্টের সমস্যা দেখা দিয়েছিল। তো ওই ল্যাবরেটরির একজন ডাক্তার ছিলেন সুরাবুজ্জামান সাহেব, তার ওখানে প্রথম গিয়েছিলাম আর কি। তো সে কি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে ওখানে ক্রিয়েটিনিন পরীক্ষাটা দিল, কিডনির একটা পরীক্ষা, সেটা ক্রিয়েটিনিন বলা হয়, ওটা দিল। দেওয়ার পরে দেখা গেল যে ক্রিয়েটিনিন পয়েন্ট একটু বাড়তি, তখন রেফার করা হলো যে সামাসারের ওখানে যাওয়ার জন্য। এরপরে থেকে আবার ওই যখন নাকি আমার 2019 সনে একটা হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হওয়ার পরে ওই কিডনিটা জাম করে বসে, জাম করে একেবারে এই আপার লেভেলে চলে যায়। তখন কোনো অবস্থাতে ওই অবস্থায় চলতে থাকলো। এরপরে ওখান থেকে রিলিজ দিলাম, রিলিজ দিয়ে গেলাম ইন্ডিয়াতে ওই হসপিটালে। 7 দিনে আমি আইসিইউতে ছিলাম। ওখান থেকেও একই কথা হলো যে ডায়ালিসিস ছাড়ার কোনো বিকল্প রাস্তা নেই। আপনার দীর্ঘমেয়াদী কী কী রোগ আছে? হার্টের রোগটাই তো, ডায়াবেটিস আছে, প্রেশার আছে দীর্ঘদিন ধরে। জি, আপনার কাছ থেকে আরও জানবো। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি কী অবস্থায় ওনাকে পেয়েছিলেন। আমার যতদূর মনে পড়ে শেষের দিকে যখন তাকে আমরা পাই একে লাস্ট টাইমে, তখন ওনার পা ফুলা ছিল, শরীর ফুলা ছিল এবং শ্বাস নিতে ওনার কষ্ট হতো, শুইতে পারতেন না, শুলিয়েই ওনার শ্বাসকষ্ট হতো, সাথে ওনার বমি ভাব ছিল এবং বমিও হতো। তো এই সমস্যাগুলো নিয়ে সে আমার চেম্বারে আসে, সাথে তার ছেলে একজন ডাক্তার, তো উনিও আসে। তো নিয়ে এসে তো তখন আমি তার যে পরীক্ষার রিপোর্টগুলো ছিল সেগুলো দেখি, যে আগে থেকে ওনার ডায়াবেটিস ছিল, ওনার প্রেশার ছিল এবং ওনার আগে একটা হার্ট অ্যাটাকের একটা এভিডেন্স আছে, এবং সেই সাথে ওখানে যে তার ইকোকার্ডিওগ্রাফি করা ছিল সেখানে দেখতে পাচ্ছিলাম যে তার হার্টের যে পাম্প করার যে ক্ষমতা সেটা অনেক কমে গেছে, সেটা অ্যারাউন্ড 34। তো ওই অবস্থায় তখন তার ছেলে ডাক্তার হওয়াতে আমার জন্য এটা একটা সুবিধে ছিল। তাকে আমি সব কিছু ব্যাখ্যা করি যে তার যে অবস্থা এখন, যে শ্বাসকষ্ট হচ্ছে, ক্রিয়েটিন বেড়ে গেছে, তার রক্ত শূন্যতা আছে, হার্টেরও সমস্যা, তো এই মুহূর্তে তার ডায়ালাইসিস লাগবে। ডায়ালাইসিস মানে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা মানে রক্তকে সেকে এর যে পয়জনগুলো আছে সেগুলো আমরা বের করে নিই, আর সেই সাথে রক্ত বিশুদ্ধ পরিশোধিত করা হয়। তো তখন আমরা ডায়ালাইসিসের কথা বলি। তো তখন তার সাথে যেটা ডিসকাশন আসে যে আমরা ডায়ালাইসিসের তো 2 ধরনের পদ্ধতি আছে, একটা মেশিনে করা যায় যেটা হিমোডায়ালাইসিস, আরেকটা করা যায় পেটে আমরা একটা নল দিয়ে দেই, যেটা বাড়িতে বসে করা যায় সেটা সিএপিডি। তো ওনার জন্য কোনটা করব? তো ওনার ছেলে এরপর ভর্তি করলেন ওনাকে, সেও বললেন যে আমি তাহলে ইন্টারনেট ঘেঁটে দেখি কোনটার কী সুবিধা অসুবিধা এগুলো আছে। আর যেহেতু ওনার হার্টের সমস্যা আছে, ওনার আর যেহেতু শ্বাসকষ্ট ছিল, তখন কিন্তু আমাদের তখন ডায়ালাইসিস শুরুই করতে হলো। হিমোড শুরু করা হলো, হিমোডায়ালাইসিস নিতে পারতেছিলাম না, যে তখন তাকে যে হিমোডায়ালাইসিস, যেহেতু তার শ্বাসকষ্ট হচ্ছে, কারণ আমরা সিপিডি করলে সেটাতে করতে কয়েকদিন টাইম লাগে শুরু করতে, তো তখন আমরা একটা ক্যাথেটার করে ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস আমরা শুরু করি। কিন্তু আমরা প্ল্যান রাখি যে হিমো যদি টলারেট করতে পারে তাহলে তো আমরা হিমো, না হলে আমরা সিএপিডিতে যাবো। সেটা স্যার এই সম্পর্কে জানবো, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। এই যে হিমোডায়ালাইসিস করা শুরু হলো এবং স্যার কিন্তু কিছু লক্ষণের কথা বললেন, যে আপনার শ্বাসকষ্ট, সারা শরীর ফুলে যাওয়া, যেগুলো ইউজুয়ালি সিকেডিতে আক্রান্ত যে রোগীরা আছেন তাদের হয়ে থাকে, তো ওই সময়টাতে ডায়ালাইসিস যখন নিলেন আপনার শারীরিক অবস্থা কেমন ছিল? তখন শারীরিক অবস্থা তো স্যার তো বললো যে আমার একটু শ্বাসকষ্ট ছিল এবং শরীর হাত ফুলা ছিল, পানি জমেছিল, বডিতে পানি এসে গেছিলো এক কথায়। তো এই হিমোডায়ালিসিসটা দিতে যায় দেখা গেল যে আমার প্রেশারটা একবার লো হয়ে যায়, আবার হাই হয়ে যায়, ডায়াবেটিসটা ফল করে, এই জিনিসগুলো ই করার পরে দেখা গেল যে এটা নেওয়া যাবে না। আচ্ছা, প্রথমে কয়দিন পরপর আপনাকে দেয়া হয়েছিল? দুই দিন পরপর দেওয়া হইতো। দুই দিন পরপর দেওয়ার পরে আমি অনেকে দেখা যেত 3.5 ঘন্টার 4 ঘন্টার মধ্যে চলে যায়, আমার 5 ঘন্টা, 5.25 ঘন্টা লাগতো।
ওই ডাক্তারদের একটা ইয়ে আছে 120, 140, 160 এরকম একটা ইয়ে আছে। তো আমরা 160 দিয়ে শুরু করছিল, কিন্তু আমি 160 নিতে পারি নাই, পরে 40 দিয়েছিল সেটাও পারি নাই, পরে 120 দিয়ে শুরু ই করছে, এতে আমি চলতে আরম্ভ করেছিলাম। তারপরে ছেলের সাথে স্যারের কথা বলছে যে সে এটা নিতে পারবে না, যদি সিএপিটিটা করা হয় তাহলে। এখন সিএপিটি আজকে 21 মাস হয়ে গেল, আল্লাহর রহমতে আমি বেশ ভালোই আছি, চলাফেরা হাঁটা। তাহলে একটু জানবো আমি যে উনি বলছিলেন যে হেমোডায়ালাইসিসটা উনি টলারেট করতে পারছিলেন না, কিছুদিন পরে হয়তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে, এই সম্পর্কে আর একটু ডিটেলস জানবো। আসলে ওনার আগেই বলছিলাম যে ওনার তো দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস প্রেশার থাকাতে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অর্থাৎ রক্তনালীগুলো তার হার্টের যে সরু ছিল যেটাকে ইস্কেমিক হার্ট ডিজিজ বলা হয়। তো যখন হিমোডায়ালাইসিস করা হয় তখন সাধারণত আমরা তার যে বডি সাইজ, তার যে ওজন, আমরা প্রতি মিনিটে যে তার যে ব্লাড যেটা সার্কুলেট হবে, মেশিন যেটা টেনে নিয়ে পিউরিফাই করবে, সেটা সাধারণত 300 ml থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে 300 ml জায়গায় প্রথম আমরা 160 দিয়ে শুরু করি, তার অর্ধেক দিয়ে। তো দেখা গেলো সেটা যখনই নেয় তখন ওনার বুকে ব্যথা হয়ে যায়। এই জন্য যে হিমোডায়ালাইসিস যখন করা হয় তখন ওই যে মেশিনে যে ব্লাডটা সার্কুলেট করে, এর জন্য 30% তার হার্টের কাজ, মানে ওয়ার্কের যে লোড, সেটা আরও বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার জন্য এমনিতেও তার হার্ট কাজ করতে পারছিল না, 34% কাজ করে। তো যখন এর উপরে যে বোঝাটা আসে 30%, তখন উনি সহ্য করতে পারতেন না। ওনার দেখা যেত যে হার্টের রিদম উল্টাপাল্টা হয়ে যেত, যার জন্য প্রেশার ফল করে যেত, অনেক সময় প্রেশার বেড়ে যেত, অনেক সময় তার বুকে ব্যথা হয়, যেটা বলতে হয়তো ভুলে গেছে আমরা, বুকে ব্যথা কথা বলতো, যে বুকে ব্যথা হচ্ছে, ঘাম ঘেমে যাচ্ছে, প্রেশার ফল করে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন হতো। তখন আমরা প্রেশার কমিয়ে কমিয়ে স্লেট দিতাম, যেটা স্লো ফ্লো দিয়ে আমরা চেষ্টা করতাম। তারপরেও দেখলাম যে সে টলারেট করতে পারছে না, তখন তার ছেলের সাথে কথা বললাম যে আমাদের তো বিকল্প পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সিএপিটি। সিএপিটিটা যদিও আমাদের দেশে এখানে বিকল্প বলছি, কিন্তু যদি হংকংয়ের কথা বলেন সেখানে কিন্তু 80-90% লোক সিএপিটি করে। সিএপিটি যদি করা না যায় তখন তারা হিমোডায়ালাইস করে। থাইল্যান্ডে তারা 56% বর্তমানে এই সিএপিটি করে। তো আমরা তখন তাকে সব বোঝানোর পর তার ছেলে বলেছে তাহলে আমার ওনাকে সিএপিটি করে দেন। তো সিএপিটি করতে ভয় পাচ্ছিল যে এটা নাকি শুনছি ইনফেকশন হয়ে যায়, তো ইনফেকশন হয়ে অনেক অঘটন ঘটে, তাহলে সে পারবে কি না। তখন তাকে বোঝালাম যে এটা যদি খুব মানে কিছু পদ্ধতি আছে, যেমন আমরা করোনার জন্য যে হাত ধোয়ার যে পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়া হয়, সেই পদ্ধতিগুলো যদি ভালোভাবে সে মেনে চলে তাহলে তার ইনফেকশনের হার অনেক অনেক কমে যাবে। তো আলহামদুলিল্লাহ তারপর ওনাকে সেটা শিখিলাম। উনি শিক্ষিত মানুষ, কনসাস। ওনার কাছ থেকে এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই যে এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস শুরু করা হলো, এখন আপনি নিচ্ছেন কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস, তার এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আমি আগে নিতাম 4 বেলা করে। তো 4 বেলা নেওয়াতে আমার ওয়াইফ, তো ওয়াইফও একটু অসুস্থ বলতে তার পাটা সে ই করতে পারে না, আর তার একটু কষ্ট হয়, এক কথায় তাকে একটু কষ্ট হয়। এই জন্য 3 বেলা নিতেছি, আজকে 1-1.5 মাস যাবৎ 3 বেলা নিতেছি, মানে 8 ঘন্টা পরপর নিতেছি। 8 ঘন্টার সময় কোনো সময় 8.5 ঘন্টা হয়ে যায়, আবার কখনো 7.5 ঘন্টা হয়ে যায়। যেমন রাত সকালেরটা দেখা যায় যে সকালে 7:30-8টায় দেওয়া হয়, দুপুরেরটা দেওয়া হয় তো 3:15-3:30-3:30 মধ্যে, আবার রাত্রেটা 11টার মধ্যে দিয়ে দিই। আপনার শারীরিক যে লক্ষণগুলো ছিল সেগুলোর এখন কি? এখন আল্লাহর রহমতে ওগুলোর কোনো ই নাই, ওগুলো সব আমার এখন নাই বললেই চলে। আমি এখন নিয়মিত আমার দেশের বাড়ি বিক্রমপুর, আমি প্রতি সপ্তাহে একদিন বিক্রমপুর যাই। জি স্যার, আপনার কাছ থেকে একটু জানবো, উনি এই যে চিকিৎসা শুরুতে কিন্তু ওনার অবস্থা অনেকটাই জটিল ছিল, সেখান থেকে আস্তে আস্তে এখন উনি বলতে গেলে স্টেবল আছেন, ওনার জন্য পরবর্তী চিকিৎসা ব্যবস্থা আপনারা কি চিন্তা করছেন? আচ্ছা, তার আগে আমি উনি যে কথাগুলো বললাম একটু দর্শকদের জন্য বোধহয় ব্যাখ্যা দেওয়া দরকার, যে ডায়ালাইসিস যেটা করি সিএপিডি, ওখানে 2 লিটারের ব্যাগ থাকে। সাধারণত আমরা পেটে একটা ছিদ্র করে, মানে জাস্ট একটা ট্রোকার ক্যানুলা বলে, আমরা পেট কাটি না, না কেটেই জাস্ট ওদের পুশ করে একটা গাইডওয়ারের মাধ্যমে একটা ক্যাথেটার, সফট ক্যাথেটার লাগিয়ে দিই, এবং তার একটা অংশ বাইরে থাকে, এবং 2 লিটার ফ্লুইড আমরা প্রতি 8 ঘন্টা পরপর পেটে দেওয়া হয়। তো পেটে ওইটা 8 ঘন্টা থাকে, পেটে পানিটা যখন পেটে থাকে তখন ওই পেটের যে পেরিটোনিয়াল ক্যাভিটির যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীর থেকে সব প্রয়োজন ওই পানিতে চলে আসে, আর আমাদের দেহের জন্য যেগুলো প্রয়োজন, তার দেহের জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো ওই পানির থেকে, পানির মধ্যে সে উপাদানগুলো থাকে, সেগুলো তার রক্তে চলে যায়। তো 8 ঘন্টা পরে যখন পানিটা
বের করে দেওয়া হয় তখন সব পয়জন নিয়ে এসে বেরিয়ে যায় এবং তার ওই পানির যে প্রয়োজনীয় তার দেহের প্রয়োজনীয় জিনিসগুলো সে আবার রক্তে দিয়ে দেয়। এভাবেই তার রক্ত 24 ঘন্টায় পরিশোধিত হতে পারে। তো এই যে পানিটা বদল করে মানে 8 ঘন্টা পর পর যেটা আধা ঘন্টার সময় লাগে চেঞ্জ করতে, তো এটা সে হয়তো তাকে নিজেও করতে পারে, অনেক সময় কারো হেল্প নিতে পারে। তো তার ওয়াইফ দেখছি সে খুবই ডেডিকেটেড এবং সে তার হেল্প নিয়ে করে এবং চাইলে ওনাকে ট্রেন আপ আমরা করবো, এরপরে যদি নিজেও পারবো ইজি নেওয়াটা, তো নিজে যদি এটা এক্সচেঞ্জ করে নেয় তাহলে আর এই ঝামেলাটা হবে না। এবং পরবর্তী লাইফ ওনার এই সিএপিডি করে দেখা যাচ্ছে যে হিমোডায়ালাইসিস এবং সিএপিডি দুইটা যদি আমরা তুলনা করি, যারা এরা একই ধরনের মানুষ যদি দুইটা পদ্ধতিতে করতেছি তাদের লাইফ কোনটায় ভালো, তো দেখা গেছে যারা সিএপিডি করে এরা যেহেতু বাড়িতে বসে ঘরে বসে করতে পারে, এদের যেমন হিমোডায়ালিস করার সময় সুই ফুটিয়ে করতে হয় এবং যে সিস্টেম আছে যে ব্লাড সার্কুলেট হয় সেখানে প্রতি ডায়ালাইসিসে 30 ml ঘরে 30 ml করে রক্ত নষ্ট হয়, তো সপ্তাহে তো 3 বার ডায়ালাইসিস করলে 90 ml এক মাসে 1 ব্যাগের বেশি রক্ত নষ্ট হয়। কিন্তু এমনিতে তো যারা সিএপিডি যারা কিডনি রোগী তাদের শরীরে রক্ত কম থাকে এবং এটা তৈরি করার জন্য ইঞ্জেকশন অনেক দামি ইঞ্জেকশন নিতে হয়, সেদিক থেকে তার তুলনামূলকভাবে ডিমান্ড কম থাকে যারা সিএপিডি করে তাদের এই ইরাইথোপয়েটিনের। আর দ্বিতীয়ত তাদের যে যাওয়া আসা ভিড় ঠেলে ঘরে বসে করতে এসে বলে সেই ঝামেলাগুলো নাই, সে স্বাধীন, সে নিজের মতো গ্রামে যেতে পারে আসতে পারতেছে, সেই জন্য বলা হয় এটাকে অ্যাম্বুলেটরি। অ্যাম্বুলেটরি মানে সে এটা নিয়ে চলতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, কার উপর নির্ভর করতে হয় না। স্যার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে উনি যেহেতু বাসায় বসেই ডায়ালাইসিসটা দিচ্ছেন, ওনার ক্ষেত্রে এই যে ফলো আপ প্যাটার্নটা কেমন হবে আপনাদের? যেমন হেমোডায়ালিসিসের জন্য রোগীকে তো বারবার হসপিটালে আসতে হচ্ছে, কিন্তু উনি তো বাসায় থাকছেন, আপনারা কতদিন পর পর ফলো আপ করছেন? আমরা সাধারণত প্রথম দিকে তো একটু ঘন ঘনই প্রথমবার যখন চলে যায় 15 দিন পর একবার দেখি, তারপর 1 মাস পর পর, এখন কিন্তু ঘরে 2 মাস পর পর একবার করে বলি যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করে, প্লাস হলো যে মানে রিমাইন্ডার দেওয়া যে আপনারা যে যে এক্সচেঞ্জগুলো করতেছেন অনেক দিন করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন দেখা যায় একটু মানে কেয়ার যে যেভাবে সেভাবে করে ফেলছে এটা ইনফেকশন হয়ে যেতে পারে, কাজেই আবার আমরা সতর্ক করে দিই যে সাবধান করার সময় কিন্তু যে নিয়ম দিছে এই গাইডলাইনের কিন্তু বাইরে যাবেন না কখনো, এভাবে এক্সচেঞ্জ করবেন তাহলে আপনাদের কোনো আর কোনো ইনফেকশনের কোনো ভয় থাকবে না। তো 2 মাস পর পর আসে, তাতে আমার রক্ত পরীক্ষা করে দেখি কোনো ব্লাডের কোনো উপাদান এলোমেলো হলো কিনা, অনেক সময় পটাশিয়াম বাড়ে কখনো কমে যায়, এদের ক্ষেত্রে সাধারণত পটাশিয়াম কমে যায় যার জন্য তারা বেশি করে ফলমূলও এগুলোও তারা খেতে পারে, শাকসবজিও খেতে পারে, আবার এদের মাছ মাংস একটু বেশি করে খেতে বলি যে এদের যাতে কোনো প্রোটিনের কোনো ঘাটতি না পড়ে, কাজেই মাছ মাংস এগুলো তারা খেতে পারে। এবং পানির পরিমাণে যেমন হিমোডায়ালিসিসে খুব লিমিট থাকে কারণ তাদের একদম প্রস্রাব বন্ধ হয়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু লিবারেল কারণ ইচ্ছা করলে সে যে পানিটা দেয় পেটে সেটার স্ট্রেংথ আছে এটা কমিয়ে বাড়িয়ে অতিরিক্ত পানি হলে নিজে নিজে বের করে নিতে পারে, কাজে এদিক দিয়েও তাদের একটু স্বাধীনতা আছে। তো এগুলো আমরা 2 মাস পর পর চেক করে দেখে একটা গাইডলাইন দিয়ে থাকি। স্যার দর্শকদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন এসছে যে যিনি ডায়ালাইসিস পাচ্ছেন তিনি কি আজীবন ডায়ালাইসিস নেবেন কিনা, সেই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নিতে চাই। আমরা যাদের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আমরা সবসময় বলি যে সবচেয়ে উত্তম চিকিৎসা হলো যদি কিডনি সংযোজন করা যায়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তো যতদিন পর্যন্ত কিডনি ট্রান্সপ্ল্যান্ট না করা যাবে ততদিন পর্যন্ত তাকে ডায়ালাইসিস নিয়ে যেতে হবে কারণ তার কিডনি কাজ করছে না, সেজন্য ডায়ালাইসিসের উপরেই এটা নির্ভর করবে। আর ট্রান্সপ্ল্যান্ট যদি করা যায় সেটা তখন নতুন লাইফে চলে গেল। তবে এটাও বলে রাখি যে দেখা গেছে যে যারা সিএপিডি থেকে যারা ট্রান্সপ্ল্যান্ট করে এবং যারা হিমোডায়ালাইসিস থেকে ট্রান্সপ্ল্যান্ট করে, তো যারা সিএপিডি থেকে ট্রান্সপ্ল্যান্ট করে এদের যে যে পরে রিজেকশন রিয়াকশনটা বাতিল হওয়ার যে সম্ভাবনা সেটা তুলনামূলকভাবে কম থাকে এবং তাদের আউটকাম বা ফলাফল তুলনামূলকভাবে ভালো। আমরা এই ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে স্যার আপনার কাছ থেকে পরে জানবো, তার আগে মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার সার্বিক শারীরিক অবস্থা এখন কেমন? মাশাআল্লাহ এখন আমি খুবই ভালো, একরকম সুস্থই, সম্পূর্ণ সুস্থই বলা চলে এখন, আমি অসুস্থ না এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে আজকে আপনার এই রোগের অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকেও।